এখন ঘড়িতে 12:30টা বাজে। তো গুড আফটারনুন। তো বন্ধুরা সবাই ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আনন্দে আছে? আমার চ্যানেলে স্বাগতম। আর আমিও ভালো আছি। দুদিন ধরে আমার ছেলেটার খুব শরীর খারাপ করছে, ওর শরীর খারাপ হলে আমার যেন মন খারাপ হয়ে যায়। আর আমার দুদিন ধরে ব্লগ হচ্ছেই না, যে যে করবো করবো করে হয়নি। আজকে ছেলে বেরোলো, বেরোনোর পরে আমি দেখি স্নান টান করে নিলাম, নিয়ে আমার ঘরে কাজকর্ম সমস্ত সারলাম, সেরে আমি যাই একটু তোমাদের কাছে এসে বসি, একটু গল্প করি, দুদিন হয়নি। তো ছেলে আজ বেরোনোর আগেই আমার রান্না বান্না সব করে নিয়েছি। আমার এখন অনেক সাবস্ক্রাইবার বন্ধু হয়েছে, তোমরা সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, বড়দের নমস্কার, ছোটদের খুব আদর ভালোবাসা। তো এরম এরম করে আমার পাশে থেকো তোমরা। আর কি বলি, দুপুর হয়েছে, এখনো আমার কর্তা এখনো বাড়ি ফেরেনি, ও তো সকালবেলা টিফিন টিফিন খেয়ে বেরিয়ে যায়, আমি এদিকে আমার কাজকর্ম সেরে নিয়ে আমি এই কোনদিন বসি, কোনদিন হয়তো কাজ করতে করতে ওর বাবা চলে আসে, এসে আমরা ও চান করে, টিভি দেখে, এইরকম না রান্না হয়ে গেছে কমপ্লিট। ভাত করেছি, ভাত নিম পাতা বেগুন ভাজা আর এই মাছের ঝাল, এই রান্না আজই দুপুরে হয়েছে, এই রান্না করেছি আজকে দুপুরে। চলো ঠিক আছে বন্ধু, আবার পরে দেখা করছি। এসেও যাবে ওর বাবা এক্ষুনি, এসেই টিভি চালাবে আর কোনো কথাই বলতে পারবো না, এইরকম। আবার চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কুসন মাজা হয়ে গেছে, এবারেতে নেল পালিশ করবো। খেয়ে দিয়ে নিয়ে নখটা ভেজাচ্ছিল তো, নখটা কেটে নিলাম, দুটো হাতের নখ এত বড় হয় না যে মানে নেল পালিশ না পড়লে নখ না কাটলে না ভাল লাগে না, তো নখটা যখন কেটেছি, আজকে বুধবার আছে, কাল বৃহস্পতিবার আছে, নেল পালিশ একটু পরে নি হাতে। আমার সন্ধ্যে দেয়া হয়ে গেল, চা মুড়ি খাওয়া হয়ে গেছে। চলো এবার গিয়ে রান্নাঘরে রান্না ঢুকি, রান্না করব। চলো আজকে কি রান্না করি দেখাই। আজকে কি গরম পড়েছে, খুব গরম। চলো দেখি কি রান্না করি। আজকে করবো তরকা। তরকার ডালটা না আমি সন্ধ্যে দেওয়ার পরে আমি চা যখন খাচ্ছিলাম তখন সেদ্ধ করে নিয়েছি, একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই যে তরকার মধ্যে দেবো পেঁয়াজ আদা রসুন থেতে করে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সব একসঙ্গে দিয়ে, আর একটা ডিম দেবো একটা। ঠিক আছে চলো রান্নাটা করে নিই।
রান্নাঘর থেকে বেরিয়েছি একদম এত ঘেমে গেছি কি বলবো। এই আমার রান্না রুটি তরকারি সব হয়ে তরকা আজকে করেছি হয়ে গেছে। একটু বাদে মুখ হাত পা সব ধোবো। আর এই গরম পড়ছে, মানুষের রোগও বাড়ছে, আবার সেই মহামারী সব আসবে, সব লকডাউন চারিদিকে হবে শুনছি। এটা সব যে যা সব বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব অন্তত রাস্তায় বেরোলে মুখে অন্তত মাস্কটা পরবে, সব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আমি তাহলে রাখি, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকো, আর আমার ব্লগটা ভালো লাগলে তোমার একটা করে সাবস্ক্রাইব করে দিও। আমার যত ভিডিও দেব তুমি তোমরা আগে পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।